দর্শক বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে অসাধারণ একটা নতুন ধরনের রেসিপি ভেজ এগ কারি ডিমের তরকারি কিভাবে ভেজ হচ্ছে সেটা আসুন দেখিয়ে দিই আর এই ডিমের তরকারিটার জন্য পেঁয়াজ রসুন টমেটো দিয়ে আমি লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আদা আছে ওই ডিমের তরকারি করতে যা আমরা ব্যবহার করি সেই মশলাটা বানিয়ে নিয়েছি আর এর জন্য আমার লাগবে কিছুটা পনির এই পনির আমি নিয়েছি ছশো গ্রাম পনির এখানে আছে এগুলোকে আমাকে আগে গ্রেট করে নিতে হবে গ্রেট করে নিয়ে পরবর্তী স্টেজে দেখাচ্ছি কি করছি দর্শক বন্ধুরা গ্রেট করা হয়ে গেছে এইভাবে পনিরটাকে গ্রেট করে নিতে হবে এবারে আমি এর কিছুটা অংশ এতে আলাদা করে তুলে নেব একটু হলুদ দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে এটাকে মাখব পনিরের মধ্যে আমি একটু ময়দা টু টেবিল স্পুন মতো দিলাম এবার এগুলোকে আবার একটু ডোলে ম্যাশ করে নিতে হবে এরকম একটা ডো বানিয়ে নিয়ে মাঝখানে হলুদ যে বানিয়ে রেখেছিলাম এই পুরটা ভেতরে দিয়ে ডিমের মতো তৈরি করলাম ঠিক প্রত্যেকটা এইভাবেই করে নিতে হবে দর্শক বন্ধুরা আমার ডিমের শেপ দেওয়া হয়ে গেল কিভাবে দিলাম আপনাদের দেখালাম এবার আমি একটু ভেজে নেব এগুলোকে যেমন ডিম হালকা করে একটু ভেজে নেয় তেমনি একটু ভেজে নেব এইভাবে লাল করে করে একটু ভেজে নিলাম ঠিক ডিম ভাজা যেমন হয় তেমন দর্শক বন্ধুরা আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো কিভাবে বানালাম পনির দিয়ে ডিম কিভাবে ডিমের বানিয়ে নিলাম সেপ দিয়ে এবারে আবার রান্নার রেসিপিটা শুরু করি একটু লাল করে আলুগুলো ভেজে নিতে হবে ঢাকা দিন না বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার দরকার হবে না এবার একটু সাইড করে দিয়ে আমি এখানে পেস্টটা দিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা আদা টমেটো স্পুন ধনে গুঁড়ো ওয়ান স্পুন জিরে গুঁড়ো লবণ অ্যাকর্ডিং টু টেস্ট যে যার স্বাদে লবণ দেবেন হাফ টি স্পুন চিনি দিলাম কাশ্মীরি গুঁড়ো রঙের জন্য একটু দিলাম সব ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেল মশলাপাত যা ছিল এই দিয়েই আমরা ডিমের কারি করি সেই জন্য এই মশলাগুলো দিয়ে এবার ভাজা ভাজা করব। এবার একটু জল দিয়ে দেবো মশলার মধ্যে ভাজা ভাজা হয়ে তেলটা না বেরিয়ে আসা পর্যন্ত এটা ভাজা হতে থাকবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে তেল ছাড়ছে এখন মাপ করে গ্রেভির জন্য জল দিয়ে দিই ওই আলুগুলো সেদ্ধ হওয়ার মাপে বেশি জল দেওয়া যাবে না হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দিই ফুটে উঠুক পাঁচ মিনিট পরে আসছি এটা ফুটবে দর্শক আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোতে দিয়ে দিলাম একটা ডিম আমি এইভাবে কেটে আপনাদের দেখানোর জন্যে যে ভেতরটা কি সুন্দর হলদে হয়েছে এবার আবার একটু ঢাকা দিয়ে দিলে এগুলো সুসিদ্ধ হবে দর্শক বন্ধুরা আমার ভেজ এগ কারি হয়ে গেছে দেখুন আপনারা দর্শক বন্ধুরা আজকে ভেজ এগ কারি কীভাবে বানাতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম পনির সবসময় তো আমরা নানান রকমভাবে খাই এই ডিমের শেপ দিয়ে যারা ডিম খান না তাদের কাছে একটা লোভনীয় অপূর্ব একটা রেসিপি আর অবশ্যই সকলের কাছে ভালো লাগবে আশা করি আর আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি জানার জন্য বেল আইকনটা টিপে দেবেন অবশ্যই অনেকের সাথে শেয়ার করবেন যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ এর সঙ্গে আর সত্যিকারের ডিমের তরকারিও আর মেনে যাবে খেয়ে দেখবেন দারুণ লাগবে আজকের মতো রাখছি